উত্তরাঞ্চলের প্রত্যন্ত চরের বয়স্ক প্রতিবন্ধী সহ পিছিয়ে পড়া শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম। সোমবার বিকেলে কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার ঢুসমারার প্রত্যন্ত মোহনগঞ্জ চরে জেলা পুলিশের পক্ষ থেকে 200+ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল হাতে পেয়ে শীতার্ত মানুষেরা জানান তাদের অনুভূতির কথা। ঠান্ডা শীত থাকা হয় না, আপনারা উপকার করলেন, আমাদের কত দূর একটা উপকার করলেন, নতা সহ উপকার করলেন। ঠান্ডার পর রাখা আমাকে আল্লাহ মিলাইল না, হরক ফদর নামাজ করি আমাকে দোয়া করলো বাবা, ওরা যেন আরো ভালো থাকে, আরো যেন আমাকে দিবের পায়, ওরা যেন সুবিশান্তি থাকে। প্রত্যন্ত চরের বয়স্ক প্রতিবন্ধী সহ পিছিয়ে পড়া মানুষেরা এসব কম্বল পান। এ সময় স্কুলগামী খুদে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি ও চকলেট বিতরণ করা হয়। আমরা চরের মানুষ, ঠান্ডার মধ্যে কম্বল পাই নাই, এখন প্রথম কম্বল পাইলাম, পুলিশ ঘরে ধন্যবাদ। নদী মদী বাড়ি ঠান্ডা তো বাইরে বাড়ানো না, এই ঘরে বসে থাকা নেই, কিন্তু ঠান্ডায় মানুষ পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে এই শীতে বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ করছে। কুড়িগ্রামের প্রত্যন্ত চরের মোহনগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি পুলিশ সুপারও। এ সময় তিনি জানান, সাধ্যমতো এই প্রচেষ্টা অব্যাহত রাখার। প্রত্যন্ত চর যেগুলো জায়গায় আসলে অনেকে যেতে পারে না বা অনেকগুলো জায়গায় ফোকাস কম থাকে, সেই জায়গাগুলো আমরা নিজেরাই এসেছি, যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি সদস্য সরকারের পক্ষ থেকে। তারই উদ্যোগ হিসেবে আমরা আজকে মোহনগঞ্জের ক্যাম্পে প্রায় 200+ মানুষকে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, তারাও হ্যাপি, আমরাও হ্যাপি। এই কাজটি আমাদের অব্যাহত থাকবে এবং এই শীতে আমাদের এই কাজটি চলমান থাকবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন চরে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ জোবায়ের আল মুকুল, রাজীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান পিপিএম, টিআই সদর ট্রাফিক বানিউল আনাম সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ। খেতা দিয়ে খাই না, আর নদীর হাওয়া রে বাবা, ওরা খাই আসি নদীর হাওয়া, গায়ে মাথায় দিয়ে তা মাথার দাবি ঠান্ডা না, কি কষ্ট আমার।